আপনার চ্যানেলে যত বেশি ওয়াচ টাইম তত বেশি ইনকাম এবং তত বেশি ভিজিটর এবং তত দ্রুত আপনার চ্যানেলটা র্যাঙ্কে আসবে। এখন মূল পয়েন্টটা হলো যে আপনার চ্যানেলে কীভাবে আপনি ওয়াচ টাইম বেশি করবেন, আর যদি আপনি মনিটাইজেশন না পেয়ে থাকেন তাহলে 4000 ঘন্টা ওয়াচ টাইম দ্রুত কীভাবে কভার করবেন। আজকের এই ভিডিওটা আপনাদের অনেকে রিকোয়েস্টেড ছিল, তাদের জন্য এই ভিডিওটি, এবং এই ভিডিওটি শেষ করার পরে আপনি জানতে পারবেন সিম্পল 5টি ওয়ে ব্যবহার করার ফলে আপনার চ্যানেলের ওয়াচ টাইমটা বাড়বে, ইনকামটা বাড়বে, এবং যদি 4000 ঘন্টা নিচে থাকেন তাহলে সেক্ষেত্রে 4000 ঘন্টা আপগ্রেড করে আপনি মনিটাইজেশনও অন করতে পারবেন সম্পূর্ণ ফ্রি মেথডে। তো চলুন ভিডিওতে জাম্প করা যাক। প্রথম যে বিষয়টা আপনাকে ফলো করতে হবে সেটা হলো যে আপনি কত মিনিটের ভিডিও ইউটিউবে আপলোড করতেছেন। এখন এখানে একটি ব্যাপার আপনাকে ছোট্ট করে বুঝিয়ে দেই, যদি আপনি 3 মিনিটের নিচে ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে যে সমস্যাটা আপনি ফেস করবেন, আপনার ভিডিওটা র্যাঙ্কে আসতে পারে কিন্তু আপনি ওয়াচ টাইম কিন্তু খুবই কম পাবেন এবং আর্নিংটাও কম পাবেন। তো আপনি যেটা করতে পারেন, যদি আপনি মিডলে থাকেন, মনে করেন যে আপনি আপনার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গিয়েছে, ওয়াচ টাইম অল্প বাকি আছে, আপনি যেটা করবেন 6 মিনিট থেকে শুরু করে 10 মিনিটের ভিডিও আপলোড করবেন। সেক্ষেত্রে আপনার এখানে ওয়াচ টাইমটাও বেশি হচ্ছে এবং আপনার মনিটাইজেশন অন হওয়াতে আপনি অ্যাড শো করাইতে পারবেন। এখন যদি আপনার মনিটাইজেশন অন হয়ে থাকে অলরেডি, তাহলে আপনি চেষ্টা করবেন যে 8 মিনিটের উপরে ভিডিও নিয়ে যাওয়ার জন্য। এক্সাম্পলস্বরূপ মনে করেন যে আপনি কোনো রকমভাবে 8 মিনিট থেকে যদি 10 মিনিট করতে পারেন, 15 মিনিট করতে পারেন, সেক্ষেত্রে আপনি অ্যাড বসাইতে পারবেন। এখন এখানে একটি কথা হলো যে 8 মিনিট কি আপনি আপনার ভিজিটরকে ধরে রাখতে পারবেন? যদি আপনি ধরে রাখার মতো অ্যাবিলিটি নিয়ে ভিডিও তৈরি করেন তাহলে অবশ্যই রিকমেন্ড করবো যে আপনার প্রথম জার্নির শুরুতে আপনি 3 মিনিটের নিচে রাখতে পারেন, তবে 2000 ওয়াচ টাইম হয়ে যাওয়ার পর আপনি চেষ্টা করবেন যেন 6 মিনিটের উপরে আপনার ভিডিওগুলো আপগ্রেড করতে পারেন। আপনার ফিউচারের ইনকামটাও বেশি হচ্ছে এবং আপনার ওয়াচ টাইমটাও বেশি হচ্ছে। তারপরে যে বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে একটি রাইট টাইমিং এবং ভাইরাল ভিডিও। এখানে আপনি বলতে পারেন রাইট টাইমিং বলতে আমি কী বোঝাচ্ছি? রাইট টাইমিং বলতে আমি বোঝাচ্ছি, ধরেন আপনার এই চ্যানেলটা আপনি ক্রিয়েট করেছেন এবং আজকে আপনি একটি ভিডিও আপলোড করলেন, কালকে একটি ভিডিও আপলোড করলেন এবং পরশু দিন আপনি একটা ভিডিও আপলোড করলেন, কিন্তু আজকের ভিডিওটি সকালে, কালকের ভিডিওটি দুপুরে এবং পরশু দিনের ভিডিওটা হয়তো রাতে দিয়েছেন, এটা আপনার সম্পূর্ণ একটি ভুল প্রসেস। কেন? তার কারণটি হলো, ধরেন আপনি যে আজকে সকালে ভিডিও দিচ্ছেন বা কালকে যে দুপুরে ভিডিও দিচ্ছেন, একজন ভিজিটর আমি কিন্তু জানি না, আপনি যদি আমার ভিডিও ফলো করেন তাহলে দেখবেন যে আমি হয়তো রাতে 9টায় ভিডিও আপলোড করতেছি। অর্থাৎ যদি আমি পরশু দিন রাত 9টায় ভিডিও আপলোড করি এবং তার 2 দিন পরে যদি রাত 9টায় ভিডিও আপলোড করি, তাহলে আপনার একটা মাইন্ডে চলে আসবে যে 2 দিন পর পর কিন্তু আরজেটেকে জাহিদ ভাইয়া আমার এই চ্যানেলে ভিডিও আপলোড করতেছে। অর্থাৎ তাহলে আপনি আমার চ্যানেলটা এমনিও ভিজিট করতে পারেন, অথবা ইউটিউব যে অ্যালগোরিদম কাজ করে, ইউটিউব অ্যালগোরিদম দেখবে যে আপনি সঠিক একটা নিয়ম মেনে কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করতেছেন। যখনই আপনার ভিজিটর আপনাকে বুঝতে পারবে, আপনার ভিডিওগুলো দেখতে আসবে এবং আপনি যেহেতু রাইট টাইম ফলো করতেছেন, আপনার ভিজিটর কিন্তু আপনার লং টাইমের জন্য হয়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে আপনি অস টাইমও পাচ্ছেন তাদের থেকে, এবং যেহেতু আপনি অস টাইম পাচ্ছেন আপনার চ্যানেলটাও কিন্তু দ্রুত র্যাঙ্কে আসবে এবং সাথে সাথে আপনার ভিজিটরও বেশি হবে। তাই একটা নির্দিষ্ট টাইমিং হিসেব করে নেবেন যে আপনি কোন টাইমে ভিডিও আপলোড করবেন এবং কোন দিনে আপলোড করবেন। সেটা যদি সপ্তাহে 2টা ভিডিও আপলোড করেন তাহলে 2টা একটি নির্দিষ্ট টাইম করে নেবেন এবং প্রতি সপ্তাহে 2টা করে ভিডিও আপলোড করবেন এবং ট্রাই করবেন যে ভাইরাল টপিকগুলো নিয়ে কাজ করা, তাহলে আপনার ওয়াচ টাইমটা কিন্তু খুব দ্রুত আপনার চ্যানেলে গেইন করতে পারবেন। তারপরে যে বিষয়টা থাকে সেটা হলো প্লেলিস্ট। প্লেলিস্টটা খুবই ইম্পর্টেন্ট। যদি আপনি বলেন কেন, তা আমি আপনাকে বলবো। মনে করেন যে আপনি আমার এই ভিডিওটা দেখতেছেন এবং আমি একটা সিরিজ হিসেবে এটাকে নিলাম। মনে করেন যে আপনি পার্ট 1 দেখতেছেন, পার্ট 1টা ছিল এই কালারের এবং পার্ট 2টা আমি দেখাবো যে আমি সাদা কালারটা কীভাবে মিলাইতে হয় বা পরের কালারটা কীভাবে মিলাইতে হয় এইভাবে। তো আপনি যদি পার্ট 1টা শিখে যান সেক্ষেত্রে আপনার প্রয়োজন পড়বে যে পরের কালারটা কীভাবে মিলাতে হবে। তো আপনি অবশ্যই কিন্তু আমার পরের ভিডিওগুলো দেখতে আসবেন এবং পরের ভিডিওগুলো আপনি কীভাবে পাবেন, পরের ভিডিওগুলো পাওয়ার জন্য আমি যদি প্লেলিস্ট তৈরি করি তাহলে পার্ট 1-এর প্লেলিস্ট থাকবে, পার্ট 2-এ প্লেলিস্ট থাকবে, 3-তে প্লেলিস্ট থাকবে। তাহলে আপনি 1 দেখতেছেন, 2 দেখতেছেন, 3 দেখতেছেন, এক্ষেত্রে কিন্তু আপনি আমার ভিজিটর হয়ে যাচ্ছেন লং টাইমের জন্য। এবং যেহেতু আপনি লং টাইম ভিডিও দেখতেছেন এবং পার্ট 1, 2, 3 দেখতেছেন, আপনি কিন্তু আমার চ্যানেলে এস্টেবল হয়ে যাচ্ছেন। এক্ষেত্রে কিন্তু আমার চ্যানেলে ওয়াচ টাইমটাও বেড়ে যাচ্ছে এবং ভিজিটর বেড়ে যাচ্ছে। এই জন্য আপনাকে আমি সাজেস্ট করবো যে অবশ্যই আপনি ট্রাই করবেন যে প্লেলিস্ট তৈরি করার জন্য। এখন আপনি যে ক্যাটাগরির ভিডিও তৈরি করেন ওই ক্যাটাগরি বেসিক আপনি প্লেলিস্ট তৈরি করবেন, 1 পর্ব, 2 পর্ব, 3 পর্ব, সর্বোচ্চ 5 পর্ব পর্যন্ত নিয়ে যাবেন, কারণ তার বেশি কিন্তু আমার পাবলিকের ধৈর্য থাকে না। ওকে, তারপরে একটি বিষয় থেকে হলো কার্ড আর ইন্ডিস্ক্রিন। আপনারা অনেক সময় খেয়াল করে থাকেন যখন আমাদের ভিডিও শেষ হয়ে যায় 2টা ভিডিও, 4টা ভিডিও কিন্তু আমরা ইন্ডিস্ক্রিনে আপনার চলে আসে। এটা খুবই ইম্পর্টেন্ট। মনে করেন যে আপনি আমার ভিডিওটি দেখতেছেন, এখন অনেকে আমরা ভিডিও বুঝি না যে কীভাবে নেক্সটে যেতে হয়, আবার অনেকে পেলে করে রেখে দেয়, কিন্তু অনেক সময় নেক্সটে যায় না, অটোমেটিক রিডাইরেক্ট হয়ে যায়। যখন আপনি আপনার কার্ড বা ইন্ডিস্ক্রিনে ভিডিও রাখবেন দেখবেন যে সে ডিসপ্লের ধারে তো ভিডিও পাচ্ছে সাজেস্টে, এবং যখনই ইন্ডিস্ক্রিনে আপনার ভিডিওগুলো পাচ্ছে
অটোমেটিক কিন্তু আপনার ভিডিওর উপরে ক্লিক করবে। এখন ওই ব্যক্তিটা যদি না জানে, সেক্ষেত্রে সে জানেই না যে সে আপনার ভিডিও ক্লিক করতেছে, কিন্তু সে ভুলবশত কিন্তু আপনার ভিডিও দেখবে। তো অবশ্যই আপনি ট্রাই করবেন যে আপনার ইনডিসক্রিন এবং কার্ড ব্যবহার করার জন্য। ইনডিসক্রিন ব্যবহার করবেন একদম ভিডিও শেষে, এবং কার্ডটা ব্যবহার করবেন হলো যখন আই বাটন আমরা দেখতে পাই। মনে করেন যে আমি এখানে বলেছি যে আপনি 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা অস টাইম খুবই দ্রুত আমাদের মাধ্যমে বুস্ট করে নিতে পারবেন, এ বিষয়ে আমাদের ভিডিও আছে। এবং ইনডিসক্রিন আমি দেখিয়ে দিলাম, যখন আপনি ইনডিসক্রিনে ক্লিক করবেন সেক্ষেত্রে সেই ভিডিওটা পেয়ে যাচ্ছেন। আপনি কিন্তু এই ইনফরমেশনটা এই ভিডিও শেষের পরে দেখতে পারবেন এবং আপনি আমার চ্যানেলে স্টেবল হয়ে যাচ্ছেন। এক্ষেত্রে আপনাকে আমি সাজেস্ট করবো যে আপনি ইনডিসক্রিন এবং কার্ড অবশ্যই ব্যবহার করবেন, এটাতে আপনার ভিজিটরও বাড়বে, অস্টাইমও বাড়বে। ওকে, তারপরে যে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা থাকে হলো সেটা হলো যে আপনার রিয়েল ট্রাফিককে আপনার ফাইন্ড আউট করা। এটা ইম্পর্টেন্ট, তার কারণটি হলো যখন আপনি আরজেটেকে আসতেছেন, অর্থাৎ হলো আপনি আগে থেকে কনফার্ম শিওর আপনি যে আরজেটেকে যাচ্ছে আমি কোনো টেকনোলজি রিলেটেড ভিডিও পাবো, কোনো ইউটিউব রিলেটেড ভিডিও পাবো, বা গ্যাজেট রিলেটেড বা আনবক্সিং রিলেটেড, এটা আপনি আগে থেকে শিওর হয়ে কিন্তু আসতেছেন। কিন্তু বাংলাদেশে আমরা দেখা যায় যে অনেক ইউটিউব চ্যানেল আসে, সেই চ্যানেলটা আপনি ভিজিট করার পর আপনি কনফিউশনে থাকেন যেটা আসলে কোন বেসের উপরে ক্রিয়েট করে চ্যানেলটা করা, কারণ ওটাতে আপনি গেম প্লে পাবেন, ফানি ভিডিও পাবেন, গান পাবেন, ইটিসি দিয়ে ভরা থাকে। তো আপনাকে আমি সাজেস্ট করবো যে আপনার ট্রাফিকটা যে ভিডিওর উপরে বেশি হয়ে থাকে, এখন মেনে নিলাম যে আপনি হয়তো করে ফেলছেন এরকম টাইপের, কিন্তু এই ক্ষেত্রে আপনি যেটা করবেন আপনার অ্যানালিটিক্সে চলে যাবেন। অ্যানালিটিক্সে যাওয়ার পরে দেখবেন যে আপনার কোন ভিডিওতে কতগুলো ভিজিটর, এবং সেইখান থেকে আপনি দেখবেন যে টপ ভিডিও কোনটা, এবং ওই বেস অনুযায়ী আপনার চ্যানেলটাকে কন্টিনিউ করবেন। সেক্ষেত্রে যে সুবিধাটা হবে, আপনার কন্টিনিউ কিন্তু আপনার রিয়েল ভিজিটর থাকতেছে, এবং তারা যেহেতু আপনার ভিডিওটি স্টেবল করবে, আপনার অস টাইমটাও ইনক্রিজ হবে, এবং সাথে সাথে কিন্তু আপনার আর্নিংটা জেনারেট হবে। এই প্রসেসগুলো যদি আপনি সম্পূর্ণ ফলো করেন তাহলে আপনার প্রথমত অস টাইম বেড়ে যাবে। আর আমরা সবাই এখন জানি চ্যানেলের যদি পুরো অস টাইমটা আপনি ধরে রাখতে পারেন, আপনার অ্যাড কিন্তু অটোমেটিক্যালি বেশি শো করবে, এবং অ্যাড বেশি শো করলে কিন্তু আপনার আর্নিংটাও বেশি শো করবে। আশা করি আপনি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন। এবং যাওয়ার আগে একটি কথা বলতে চাই, এই দুটো যদি আপনি করে দেন তাহলে অনেক খুশি হয়ে যাব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।